হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল সায়েন্স উইথ শালিনী অ্যান্ড দিস ইজ শালিনী। আজকে আমি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি এবং তোমাদের অলরেডি কমিউনিটি পোস্টে আমি পোস্ট করে আমি তোমাদের জানিয়েও দিয়েছিলাম যে ফিজিক্সের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসব। তো সেই জন্যই আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টপ স্কোরিং চ্যাপ্টার্স, মানে যে চ্যাপ্টার্সগুলো করলে তোমরা পাস নম্বর তো তুলতে পারবেই এবং তার সাথে সাথে তোমরা একটা দারুণ মার্কস তোমরা ক্যারি করতে পারবে। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো, প্রথমে আমি যে চ্যাপ্টারটার কথা বলবো বা ইউনিটের কথা বলবো সেটা হচ্ছে ইউনিট 5, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখান থেকে তোমাদের সর্বসাকুল্যে 3 মার্কসের প্রশ্ন আসে, 3 মার্কসের প্রশ্ন আসে। তার মধ্যে একটা থাকে এমসিকিউ এবং আরও দুটো মার্কসের কোয়েশন থাকে। সেটা 1+1 করেও দিতে পারে, সেটা একেবারে একটা 2-এর কোয়েশনও দিতে পারে। তো এইভাবে তোমাদের একটা কোয়েশন থাকে। এটা হলো ইউনিট 5। এরপরে চলে যাবো আমরা ইউনিট 7। ইউনিট 7-এ রয়েছে পদার্থের দ্বৈত প্রকৃতি বা ডুয়াল নেচার অফ ম্যাটার, এবং এর মধ্যে যে চ্যাপ্টারটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, অর্থাৎ কোয়ান্টাম থিওরি। এখান থেকে সর্বসাকুল্যে তোমাদের 4 মার্কসের কোয়েশন আসে এবং তার মধ্যে একটা এমসিকিউ থাকে এবং আরও 3 মার্কসের কোয়েশন থাকে। সেটা 1+2 হতে পারে, 1+1+1 হতে পারে, এরকম ধরনের কোয়েশন থাকে বা 3 মার্কসের কোয়েশন থাকবে। এরপরে চলে যাবো ইউনিট 8, অর্থাৎ পরমাণু ও পারমাণবিক নিউক্লিয়াস বা যেটাকে আমরা বলি অ্যাটমস অ্যান্ড নিউক্লেই। এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু 6 মার্কসের কোয়েশন আসে। এবার এই 6 মার্কসের কোয়েশনের মধ্যে তোমরা দেখো পরমাণু বা পারমাণবিক নিউক্লিয়াস এই চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি কিন্তু এর আগে পড়েছো, মানে অনেক ছোটো ক্লাস থেকেই তোমরা এটা পড়ে আসছো। তো মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেল সেই সংক্রান্ত, তার ত্রুটি পরমাণু মডেলটা সংক্রান্ত কোয়েশন, বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের যে ত্রুটিগুলো সংশোধন করেছিলেন এবং বোরেরও কিছু ত্রুটি রয়েছে অ্যাটমিক মডেলের, সেইগুলো এগুলো আমরা অলরেডি করে এসেছি। এক্স রে সম্বন্ধে আমরা পড়ে এসেছি, আবারও পড়ছি এই ক্লাসে। আলফা, বিটা, গামা রশ্মি, তেজস্ক্রিয়তা, তার রেডিও অ্যাক্টিভিটি, এইগুলো আমরা অলরেডি এর আগেও ছোটোবেলা থেকেই পড়ে আসছি। তো আমাদের কাছে এটা ভীষণই একটা কমন ব্যাপার। তো এগুলো আশা করি তোমাদের খুব একটা প্রবলেম হবে না। তো এই চ্যাপ্টার তোমরা খুব ভালো করে যাবে। 6 মার্কসের কোয়েশন এখান থেকে কিন্তু আসে। এরপরে চলে যাবো ইউনিট 9, অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ইলেকট্রনিক ডিভাইসেস, যেখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে একটা অর্ধপরিবাহী অর্থাৎ সেমি কন্ডাক্টর এবং ডিজিটাল বর্তনী বা ডিজিটাল সার্কিটস। এখান থেকে 8 মার্কসের কোয়েশন আসে, একটা এমসিকিউ আসে, একটা 1 নম্বরে কোয়েশন বা শর্ট কোয়েশন আনসার যেটাকে আমরা বলি সেটা আসে এবং 2 মার্কসের 3টে কোয়েশন থাকে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু 6টা নম্বর তোমরা ইজিলি পেয়ে যাচ্ছ। তো টোটাল সর্বসাকুল্যে যদি আমরা দেখি তাহলে 8 মার্কস আমরা এখান থেকে পাচ্ছি। এবার এই চ্যাপ্টারগুলো থেকে কীরকম ধরনের কোয়েশন আসতে পারে, লজিক গেটের কোয়েশন আসতে পারে, ট্রুথ টেবিল দিতে পারে, ক্লিক করতে দিতে পারে, বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা যেটা আমরা বলি সেটা আসতে পারে, বর্তনী অঙ্কন অর্থাৎ সার্কিট যে আমরা ড্র করতে হয় সেগুলো আসতে পারে। তো এগুলোও কিন্তু ভীষণ ইজি এবং ভীষণ একটা সহজ চ্যাপ্টার, তো এগুলো আমরা ইজিলি করে ফেলতে পারবো। ইউনিট 10, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেম যেটাকে আমরা বলি বা যেটাকে আমরা সঞ্চার ব্যবস্থা যে চ্যাপ্টারটার নাম, এখান থেকেও কিন্তু 3 নম্বরের কোয়েশন আসে, একটা এমসিকিউ আসে এবং একটা 2 নম্বরের কোয়েশন আসে, বা সেটাকে 1+1ও করতে পারো। এই কটা চ্যাপ্টার যদি তোমরা করো তাহলে তোমরা 24 মার্কস বা 5 মার্কস তোমরা ইজিলি পেয়ে যাবে। এই কটা চ্যাপ্টার যদি খুব ভালো করে যাও এবং এখান থেকে যে যে কোয়েশনগুলো আমি বললাম মুখে আলোচনা করলাম সেই কোয়েশনগুলো করে গেলে ডেফিনেটলি তোমরা কমন পাবেই। 24 মার্কস তো চোখ বুঝে তোমরা এখান থেকে পাবে। এছাড়াও আরও কিছু চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারগুলো রয়েছে তোমাদের পরীক্ষায় সেই চ্যাপ্টারগুলো দেখো মার্কস ডিভিশনটা আমি বলে দিচ্ছি, যেরকমভাবে কোয়েশনগুলো করলে তোমরা ইজিলি কিন্তু কমন পেতে পারো। যেমন অপটিক্স বা আলোর যে চ্যাপ্টারটা, সেখান থেকে এমসিকিউ 2টো আসে, 1 মার্কসের 2টো কোয়েশন আসে, 2 মার্কস, আবার 1 নম্বরের একটা কোয়েশন আসে, 1 মার্কস, 3 নম্বরের 2টো কোয়েশন আসে সেখান থেকে, 6 মার্কস, এবং 5 নম্বরের একটা কোয়েশন আসে, 5 মার্কস। তাহলে টোটাল তোমরা আলো থেকে কিন্তু 14 মার্কস এখানে ক্যারি করতে পারছো। তাহলে চোখ বন্ধ করে যদি তোমরা অপটিক্সটা খুব ভালো করে যাও, অপটিক্সের অলরেডি কিন্তু আমি সাজেশন ভিডিও তোমাদের প্রোভাইড করে দিয়েছি, সেটা যদি তোমরা দেখে যাও ডেফিনেটলি তোমরা একদম 14 মার্কস, অন্তত পক্ষে 10 মার্কস তো পাবেই। তো এখান থেকে অনেকগুলো মার্কস তোমরা ক্যারি করতে পারবে। এরপরে রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ, এটা অলরেডি আমি চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি। এখান থেকেও এমসিকিউ 2টো আসে, 1 নম্বরের 2টো কোয়েশন আসে, 2 নম্বর, 3 নম্বরের 2টো কোয়েশন আসে, 6 নম্বর। তো এখান থেকে আমরা টোটাল কিন্তু 8 মার্কস পেয়ে যাচ্ছি। অলরেডি আমি কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে দিয়ে দিয়েছি, তো তোমরা প্রিভিয়াস ভিডিও চেক করে নেবে।
কারেন্ট, ইলেকট্রিসিটি বা চলতড়িৎ যেটাকে বলি, সেখান থেকে কিন্তু তোমাদের 8 মার্ক্সের কোয়েশ্চেন আসে। দেখো নাম্বার ডিভিশন দিয়ে দিয়েছি, এমসিকিউ একটা, 2 নম্বরের কোয়েশ্চেন একটা, 5 নম্বরের কোয়েশ্চেন একটা, এইভাবে 8 মার্ক্সের কোয়েশ্চেন আসে। তো এরপরে রয়েছে তড়িৎ চুম্বক বা চুম্বকত্ব, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, এখান থেকেও তোমরা 8 মার্ক্স ক্যারি করতে পারবে। 1x2 মানে এমসিকিউ দুটো থাকে, একটা 1 নম্বরের কোয়েশ্চেন থাকে, দুটো 1 নম্বরের কোয়েশ্চেন মানে 2 নম্বরের কোয়েশ্চেন একটা থাকে এবং 3 নম্বরের কোয়েশ্চেনও একটা থাকে। তো টোটাল 8 মার্ক্সের কোয়েশ্চেন এখান থেকে তোমরা পাবে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা এসি অ্যান্ড এসি যেটা রয়েছে, তড়িৎচুম্বকীয় আবেশ যেটা, সেখান থেকেও তোমরা 8 মার্ক্স পেতে পারো। 1 নম্বরে 2টো কোয়েশ্চেন এমসিকিউ এবং 1 নম্বরের 1টা কোয়েশ্চেন, 5 নম্বরের 1টা কোয়েশ্চেন, এইভাবে তোমরা 8 মার্ক্স পেতে পারো। এবার আমি বলি ইলেকট্রোস্ট্যাটিক মানে 7, 8, 9, 10 এখান থেকে, এই কটা চ্যাপ্টার থেকে বা বলতে পারো 6 থেকে 10 পর্যন্ত যে কটা লাস্টে আমি বললাম, এখান থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি অলরেডি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা যদি বলো আমি ডেফিনেটলি নিয়ে আসবো। এবং তোমরা এখান থেকে কিছু ডেরিভেটিভস রয়েছে, কিছু প্রিন্সিপালস রয়েছে, কিছু ল রয়েছে, কিছু প্রুফ রয়েছে যেগুলো একদম অথেন্টিক প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, সেইগুলো কিন্তু তোমরা কেউ মিস করো না, ডেফিনেটলি সেখান থেকে তোমরা কমন পাবে। তো আশা করি তোমাদের এই পুরো ইম্পর্টেন্ট সাজেশন যে আমি বললাম সেটা তোমাদের ডেফিনেটলি খুব কাজে লাগবে, খুব হেল্পফুল হবে তোমরা। এবং এইভাবে তোমরা প্রথম দিক থেকে এখন এই যে কটা দিন বাকি রয়েছে এই কটা চ্যাপ্টার এইভাবে তোমরা ফোকাস করো, ডেফিনেটলি তোমরা কমন পাবে। আমি চ্যাপ্টার ওয়াইজ কী কী পড়তে হবে এবং কোনগুলো না পড়লেও চলবে বা কোনগুলো বেশি পড়তে হবে আমি এরকমও ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা সাবজেক্টের আমি এরকম ভিডিও নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আমি সেটা বলে দেবো। এবং প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা কিন্তু ডেফিনেটলি দেখে নেবে। তো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।